প্রথমতে তুমি ব্রাইডর দেখাই দিয়াছন মানে কইনার কারণে বলি মানে একদম পুরা রেডি করাই দিছে ইমান ধুনিয়া ধুনিয়া নেকলেস সকছন হার সার গুটেখিনি সেটা হারটা সবখিনি হই গল এতিয়া তুমি ব্রাইডর কারণে মানে কইনার কারণে তুমি খারু দেখাই দিয়া আপনাক ধুনিয়া লাগিছে থ্যাংক ইউ পোলাও নেকি এনেকে মই থ্যাংক ইউ ঘরত বিয়ার উগুল সুগুল পরিবেশ বিয়ালয় মাজত মাত্র কেইটামান দিনহে বাকি আর প্যান্ডেলর বাহ পরিছে এফালে মিস্ত্রি কাম করে আছে সবফালে বিয়ার মাহল আর আজি আমি কিনিব যাব উলাইছো কইনার কারণে গহনা আর দাদার বিয়া বলে আমিও অল্প কিনা গহনা লব লাগিব তো কইনার কারণে আজি কি কি গহনা কিনব আপনাদের সব দেখা পাব আর আমি আছো আজি গুয়াহাটির রত্নাঞ্জলি জুয়েলার্সত কারণ তাতে বোলে কিনা কিনা অফারও দিয়ে আছে 50% অফ লগতে সব ফোন কিনিলে বলে একোটাকৈ গিফটও পায় আর কার এখনো পায় কেনকা কি মানে এক্সাইটেড হয়ে আছো আর লগতে কইনারও গহনা কিনি কিনো আপনাদেরকো দেখাও কি কিনো সব এ টু জেড আর বিয়ার মাহল তো জানেই আর সব ফালে মানে উগুল থুগুল পরিবেশ এনেকা হয়ে আছে এখন এখনকে মানে কাম শেষেই হয়ে আহা নাই শেষেই হয়ে আহ নাই মানে ইমানবোর আয়োজন চলাই আছো শেষেই করবো পারা নাই তো বা আর ময়ে যাম গহনার দোকানলৈকে গতি বলক দেরি নকরো ভিডিওটো রত্নাঞ্জলি জুয়েলার্সের পরে ডাইরেক্ট আরম্ভ করো ফাইনালি আহি পালো রত্নাঞ্জলি জুয়েলার্স ইয়ারে আগতেও মই ইয়ারে পড়া গহনা ক্রয় করেছিল আপনাদের ব্লগ বিলাকত বহুত ভাল রেসপন্স দিছে বহুতে মোৰ ভিডিও চাই পেলাই লৈছিলে যিখন শিলপুখুরীর ব্রাঞ্চ আছিলে তারপরাও লৈছিলে আর ABC-র পৰাও লৈছিলে আর আজি এইখন নতুন খ্রিস্টান বস্তিত আছে প্রথমতে বৌর কারণে চাও মানে মোৰ হবলগীয়া বৌজনীর কারণে ব্রাইডাল সেট চাও তারপর দাদার বিয়া বলে আর নলম নে আঙুঠি চাঙুঠি কিনা অল্প চাম আর তাতে আর ইয়াতে রত্নাঞ্জলি বহুত ধুনিয়া অফার দি আছে মানে বহুতেই ধুনিয়া আপ টু 50% অফ ন বহুত ধুনিয়া ধুনিয়া ছোৱালী কেইজনীমানো লগ পাব আপনালোক আহিলে এইফালে গোটেই স্টাফ আছে আর বিয়ার গহনা কিনিম বলে মানে একদম পুরা রেডি করাই দিছে ইমান ধুনিয়া ধুনিয়া নেকলেস চাওকচোন কেনেকুৱা ধুনিয়া ধুনিয়া কেনেকুৱা তোমালোকৰ খবৰ ভাল ন ভাল ভাল তো এতিয়া প্রথমতে আমি ব্রাইডাল সেট মানে কেনেকুৱা আছে মানে প্রথমতে তুমি ব্রাইডর দেখাই দিয়াছন মানে কইনার কারণে ব্রাইডর আপনার এগুলা জালি সেট হয় সব পারিব এগুলা বেশি ওয়েট না থাকে আপনার এই 11 গ্রামস 8 গ্রামস 9 10 এনেকৰ পাই যাব আপনি ইয়া 9 গ্রামসৰ আছে অ্যাভেইলেবল তার পাছতে আপনার ইয়া পাবো 9.910 আপনার 16 গ্রামৰ পাবো আর এইফালে আপনার আছে বহুতে কম আজিকালি নেকলেস এডাল লব গলে চেইন এডালে নাপায় আসলতে 48 চেইন এডালে আসলতে 70-80 হাজার টাকা হয়ে যায় ইয়াররিংস থাকা এটা চাও ইয়াররিংস থাকা এইটুকে চাও এটুয়ে ভাল লাগিছে এইটু চাওয়াশন এইটু কিমান হয় খুবেই ভাল মানে অফার আর হলমার্কটো থাকিব ন হলমার্ক থাকিব আর যদি এক্সচেঞ্জ করা যায় কেতিয়া ইন ফিউচার লৈকে তেতিয়া ইয়াতে এক্সচেঞ্জ হয়ে যাব ন ইয়াতে বুলিয়ে নহয় যতে হলেও আপনি এক্সচেঞ্জ কৰিব পাৰিব আৰু আপোনাৰ যিটো গোল্ডৰ কাৰেণ্ট ভেলু চলি থাকে আপুনি সেইটো পাই যাব আৰু লগতে কিবা গিফ্ট ফাউচাৰ পাই বুলি শুনিছো ৰত্নাঞ্জলিত শুনি আছো মানে সেইকাৰণে আহি গলো কেনেকুৱা মানে বৰ্তমান আমাৰ ইয়াতে এটা একদম স্পেচিয়েল অফাৰ দি থকা হৈছে মেকিং চাৰ্জত আপোনাৰ আপ টু 50% অফ দি থকা হৈছে এইটো মানে পূজাৰ বাবে স্পেচিয়েল অফাৰ আৰু আৰু কিবা কাৰো এখন পাব বুলি গাড়ী এখন পাব এইটো আপোনাৰ ডায়মণ্ডৰ অৰ্নামেণ্ট যদি 20,000 আপ টু 20,000 যদি কিনে তেওঁলোকে তেতিয়া মানে এটা কুপন পাব আমাৰ এখন কাৰ খেলাই আছে কোম্পানীৰ ফালৰ পৰা কৃষ্ণা ডায়মণ্ডৰ হয় কৃষ্ণা ডায়মণ্ড হয় তো আপুনি ইয়াত যদি পাৰ্চেচ কৰে 20,000 তেতিয়াহ'লে আপুনি লাকি আজিলৈকে তো পোৱা নাই বাৰু লটাৰী দেখো বস্তু কিন্তু চাওঁ আৰু ভাগ্যৰ লিখন কি হয় ন হবও পাৰে পাবও পাৰো আৰু এইবোৰ চিতা হাৰবোৰ মোৰ খুব একদম দূৰৰ পৰা চকুত লাগি আছে এইবোৰ কেনেকুৱা ৰেঞ্জবিলাক
এবিলা আপনার ওয়েট লেভেল আহিব এবিলা 24 গ্রামস আছে 24.82 আৰু পুৰণা হোন থাকিলে পুৰণা হোনখিনিও এক্সচেঞ্জ কৰি দিয়ে বুলি তেওঁলোক কৈছে গোল্ডৰ ভ্যালুটো দি দিয়ে এটো কিমান আহিব সিটা হাৰটো আজিকালি তো সিটা হাৰে বেছিকে চলিছে ন সোৱালি বিলাকৰ কাৰণে সিটা হাৰে বেছি ভাল লাগে এটো 2,15,000 আহিব 2,15,000 হয় খুব বেছি ভাল লাগিছে এডাল সাপ কিমান থাকা বুলি কলা ইয়াতে এটো 24 গ্রামসৰ হয় এটো 24 গ্রামস বিভিন্ন ধৰণৰ ডিজাইন আছে আৰু কাস্টম ডিজাইন কৰিলে কৰিব পাৰে ন কৰিব পাৰিব আপোনাৰ জি আপোনাৰ ডিজাইন আছে হেতু আনিলে আমাৰ এটা কৰি দিয়া হয় কাস্টমাইজ বহুত ডিজাইন আছে সিটা হাৰৰ এইবিলাকো আছে ইয়াৰে লগত এডাল 11-12 এটো চকাৰ বুলি কৈছা কেন হয় এটো চকাৰ চকাৰ হয় এটো মানে গোটেই সেটটো নেকি লোন ল'ব পাৰিব লোন মানে এইটো আপোনাৰ EMI চিষ্টেমত সেইটো কাৰণে আপোনাৰ EMI চিষ্টেমটো আমাৰ ইয়াতে কৰি দিয়া হৈছে বৰ্তমান যিবিলাকে ধৰি লওক একেবাৰতে দিব নোৱাৰে তেওঁলোকে EMI চিষ্টেমতো আমাৰ ইয়াৰ পৰা ল'ব পাৰিব এতিয়া কোনো আপুনি কিনে যি কিনে তাতে আপুনি পাৰিব বাপৰে বহুত ভাল অফাৰ এইটো আচলতে EMI কৰি কেনেও ল'ব পাৰি আগতে ইলেকট্ৰনিক্সৰ সামগ্ৰী আমি ক্ৰয় কৰিছিলোঁ EMI কৰি কেনে কিন্তু এতিয়া সোণতো সেই মানে অফাৰটো আহি গ'ল আৰু সেই অফাৰটো ৰত্নাঞ্জলী জুৱেলাৰ্ছত আহি আছে তো খুবেই ভাল কথা যিমানখিনি সোণ নলওক কিয় আপুনি যদি এটা ৰিঙো লয় ৰিং ল'লেও আপোনাৰ অফাৰ হৈ যাব আৰু যদি আপোনালোকে নেকলেছো লয় তেনেহ'লেও হৈ যাব ব্ৰাইডেল ছেট মই পচন্দ কৰিম বাৰু বৌৰ কাৰণে কিন্তু এতিয়া ৰিং চাওঁ ন লেডিছৰ ৰিং দেখুৱাচোন অলপমান ৰিংকেইটা চাই লওক আপোনাৰ ৱেডিঙৰ কাৰণে আপুনি জাপি ডিজাইনৰ পাই যাব ইয়াৰ চাব পাৰে জাপি ডিজাইনৰ ইয়াৰিং ৰিংকেইটাৰ ডিজাইনকেইটা মই দেখাইছোঁ ইয়াৰে ৰিংবিলাকৰ ডিজাইনবিলাক বহুত ধুনীয়া লাগে 3-4 গ্ৰামতে আপুনি ধুনীয়াকৈ পাই যাব আৰু তুমি কিবা ডাইমণ্ডৰ পলিচি থকা বুলি ক'লা ন আপুনি যদি এইটো এক্সচেঞ্জ কৰে তেতিয়া 95% পাব আৰু যদি চেল কৰে তেতিয়া আপুনি 90% পাব অন MRP আৰু আপোনাৰ লাইফ টাইমৰ কাৰণে ৰিপেয়ৰিং পলিচি আপোনাৰ ফ্ৰী হৈ যায় ইয়াতে আচ্ছা এতিয়া মই যে এইটো ললো ধৰা এইটোৰ এটা পাথৰ এটা আছে ন এইটো ডাইমণ্ডটো এইটো যদি কেতিয়াবা খুলি মেলি যায় তেতিয়া আপুনি ওৱান ইয়াৰ ভিতৰত যদি খুলি যায় তেতিয়াহ'লে আপুনি এইটো ফ্ৰীকে লগাই দিব আপোনাক ইয়াৰ পৰা 1 বছৰৰ ভিতৰত যদি মোৰ এইটো যদি ৰিপেয়াৰিং কৰিব লগা হয় যদি হেৰাই যায় বা যদি খুলি যায় তেতিয়াহ'লেও মানে এইটো ইয়াতে ফ্ৰীতে মানে লগাই দিব আৰু আপুনি এইটো হেৰাই গ'লেও ৰিং হেৰি এমাহৰ ভিতৰত মানে এইটো গেৰাণ্টি আৰু ন আপুনি IGI কাৰ্ড পাই যাব এইটো আপোনাৰ লাইফ টাইমৰ কাৰণে ৰিপেয়াৰিং পলিচিং ফ্ৰী পাব ইয়াতে আৰু চব হলমাৰ্ক থাকিব ন এতিয়া মই চেইন চাই আছোঁ তো চেইনৰ ইয়াতে মানে বহুতেই কম কম দামত চেইন পোৱা যায় আপোনালোকেতো চেইনবিলাক জানেই ষ্টাৰ্টিং 70-80 মানে চেইন বুলি ক'ব গ'লে ইমান মানে হয় কিন্তু ইয়াতে মই শুনিছোঁ বহুত বেছি কমত পায় ইয়াৰে মাজৰ পৰা মোৰ এইডাল ভাল লাগিছে চিম্পলত এইডাল খুব বেছি ভাল লাগিছে এইডালৰ দাম কিমান হ'ব 24,000 টকা 24,000ত আৰু এইবিলাক পেণ্ডেণ্ট থকা আপোনাৰ 50-60,000ত পাই যাব 50-60ত ন পেণ্ডেণ্ট থকা এইবিলাক 50-60ত আহি যাব 70-80,000ত এইবিলাক আহি যাব এতিয়া মই চাইছোঁ ইয়াৰিংছ হেভি আৰু চিম্পল দুইটাই উলিয়াই দিয়া মানি চাব পাৰিম এইটো খুব ভাল লাগিছে 12,000ত এযোৰ আহি যাব চক 40,000 আহিব আৰু এইবোৰ কিমানমান আহি যায় 34,000 বাবে সাজু আৰু মই এতিয়া কাপোৰযোৰ পিন্ধি বহিলে হ'ল জাষ্ট চাওঁ আৰু পূৰা একদম হেভি ইমান ধুনীয়া লাগিছে মানে ডিজাইনবিলাক খুব বেছি ধুনীয়া কোনটো লওঁ কোনটো নলওঁ এনেকুৱা হৈ যায় মানে খাৰুৰে ডিজাইন চাওঁনে সীতাহাৰৰে চাওঁ চৌকাৰৰে চাওঁ ইয়াৰিংছযোৰ ইমান ধুনীয়া মানে যেনেকুৱা ডিজাইন বিচাৰোঁ আৰু যেনেকুৱা বিচাৰি আহোঁ ইয়াতে তেনেকুৱাই পাই যাওঁ মানে প্ৰত্যেকবাৰ খুব বেছি ভাল লাগিছে আৰু পূৰা গৰ্জিয়াছ লুক চাইছেনে নিজৰ তাৰিফ নিজে কৰিছোঁ গহনাখিনিহে তাৰিফ কৰিছোঁ মোৰ তাৰিফ কৰা নাই আপোনাকো ধুনীয়া লাগিছে থেংক ইউ এতিয়া
হার সার গোটেইখিনি চিটা হার টার সবখিনি হয়ে গেল এটা তুমি ব্রাইডর কারণে মানে কইনার কারণে তুমি খারু দেখাই দিয়া ব্রঞ্জ নাই চাগে বাপরে জেন্সর এইটো ধনী হয়ে যাব এইটো দেখুন আৰু লগতে এটা বহুত ভাল অফাৰ আছে আপোনালোকৰ কাৰণে দুৰ্গা পূজাৰ বিশেষ অফাৰ মানে যিকোনো সোণ যদি ইয়াতে ক্ৰয় কৰে তেনেহ'লে আপোনালোক প্ৰতিজন গ্ৰাহকৰ কাৰণে একোটাকৈ গিফ্ট থাকিব মানে সেইটো এটা মানে ছাৰপ্ৰাইজ গিফ্ট আৰু ৰত্নাঞ্জলীৰ ফালৰ পৰা ফাইনেলি লৈ ল'লোঁ আৰু ইয়াতে আহিলে খালী হাত যোৱাই নাযায় কাৰো সকলোৰে পচন্দ হয়েই কালেকশ্যনবোৰ থেংক ইউ এড্ৰেছটো এতিয়া মই আপোনালোকক ভালকৈ কৈ দিওঁ খ্ৰীষ্টানবাস্তিতে আছে ৰত্নাঞ্জলী জুৱেলাৰ্ছ ICICI বেংকৰ তলত অপজিট ছাইডত আছে NRLৰ অফিচটো এইটো বিল্ডিংটো দেখা পাইছে এই বিল্ডিংটো দেখা পালে আপোনালোকে চিনিয়ে পাব গুৱাহাটীত এইটো বিল্ডিং এটাইয়ে আছে এনেকুৱা ধৰণৰ তো এই বিল্ডিংটোৰ অপজিট ছাইডতে আছে ৰত্নাঞ্জলী জুৱেলাৰ্ছ আশা কৰোঁ ভিডিঅ'টো ভাল লাগিল পুনৰ এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিত আজিলৈকে সামৰিছোঁ বাই বাই